এই যে দেখুন, এখানে আছে পাবদা মাছ, আর এখানে আছে মাছের ডিম। এটাই ভালো লাগে মামা, এটাই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজ বাজ শেষ করে ব্রেকফাস্টও সেরে নিয়েছি, আর রান্না বান্নারও মোটামুটি প্রিপারেশনটা করে নিয়েছি। আর এই যে আমার সোনামা এখানে এতক্ষণ পড়াশোনা করছিল, এখন মোবাইল নিয়ে বসেছে। তো এবার রান্না বান্না প্রিপারেশনটা কি হবে চলুন আপনাদেরকে। তো এই যে আমার ভাত কিন্তু হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে আছে, এই যে দেখুন, এখানে আছে পাবদা মাছ, আর এখানে আছে মাছের ডিম, আর সঙ্গে আরো কয়েকটা মাছ, পাবদা মাছই, ঠিক আছে। তো মাছ দিয়ে রান্না করবো হলো, এই যে এখানে ঝিঙা কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি। তো ঝিঙা দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবো। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা পেস্ট করে মাছের তরকারির মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। তো আগে মাছটা ভাজা করে নিই, তারপর তরকারিটা রান্না করবো। হ্যাঁ, সকাল থেকে আপনাদের সঙ্গে কথা বলার বিশেষ কিছু ছিল না, আর দেখানোর কিছু ছিল না, তার জন্য আপনাদের সঙ্গে কথাও বলি না। তো এখন বাজে হলো সন্ধ্যে ৬টা, ঠিক আছে। তো এখন এই যে আমি রেডি হয়ে গেছি, আমার সোনামাও এই যে রেডি হয়ে বসে আছে, দেখুন ঘেমে গেছি, এত প্রচন্ড গরম পড়েছে না, প্রচন্ড গরম। দুপুরবেলা তো ঘরে থাকাই যাচ্ছিল না, পিঠ একদম জ্বালা জ্বালা করছিল, বিছানা এত গরম হয়ে গেছিল। সে যাই হোক, তো এখন আমি আর আমার সোনামা মিলে যাচ্ছি হলো চৈত্র সেলের বাজার করতে। তো এখন তো চৈত্র সেল শুরু হয়ে গেছে, তো আগামী ১৩ তারিখ তো চৈত্র সংক্রান্তি, তারপর পয়লা বৈশাখ, তো অন্যান্যবার দু তিন দিন যাই। তো এবার যেহেতু আমার অবস্থা অনেকটাই শোচনীয়, হাতে পয়সা করি একেবারেই নেই, তো তার জন্য দু তিন দিন আর যাওয়া হয়নি। তো শুনেছি চৈত্র সেল বসে গেছে, তো আজকে গিয়ে দেখি টুকটাক কি আনা যায়, নিয়ে চলে আসবো, ঠিক আছে। কারণ নিজে কি কিছু কিনলাম আর না কিনলাম, ছেলে মেয়ের জন্য যদি কিছু না কিনতে পারি তাহলে মনটা সত্যি খুব খারাপ লাগে। কারণ বাচ্চারা আশা করে থাকে যে
নতুন বছরে নতুন কিছু পড়বে, নতুন বছরের জন্য কিছু কিনবে, তো ওদের আনন্দটাই অনেক বেশি আমাদের কাছে। ঠিক আছে, তো মেয়ের জন্য দেখি কি কিনতে পারি, কিনে টুকিটাকি কিনে বাড়ি চলে আসবো। ঠিক আছে, চলো পাপা। আর এই যে দেখুন এখানে ফটোশুট চলছে, প্রচন্ড গরম লাগছে, ফ্যান চালিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না আর ফ্যান অফ করে থাকতে পারছি না, তো চলুন এবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, আমি কি তুলো মানে দেখো বাবা কোনটা পছন্দ করে। এটাই ভালো লাগে মামা, এটাই ভালো লাগে। হ্যাঁ, দেখো তোমার দাবার লাগে, তোমার দাবার লাগে আমি তো দিতাম না, তুমি তাই না, তুমি ঠিক আছে ভালোই ঠিক আছে।
কিন্তু আমরা মার্কেট শেষ করে বাড়ি ফিরে এসেছি, আর এখন বাজে হলো রাত 10টা। আর বাজারে তো আপনারা দেখলেনই এত ভিড় ছিল, যে ভিড় ঠেলে হেঁটে কোন এক দোকান থেকে আরেক দোকানে যেতে যেতেই মোটামুটি 10-15 মিনিট করে লাগছিল। মানে এতটা ভিড় ছিল যে মানুষকে ঠেলে যাওয়া যাচ্ছিল না, প্রচন্ড রকমের ভিড়, একদম প্রচন্ড। কারণ আর তো শুধু 4 দিন আছে চৈত্র সেলের, তার জন্য ভিড়টাও প্রচন্ড বেশি। ইভেন এখন যখন আমরা আসছিলাম তখনও দোকানপাট কিন্তু কিছুটা লাগিয়ে ফেলছি, কিন্তু মানুষের ভিড় এখনো কিন্তু কমেনি। সে যাই হোক, মানে এনার্জি বলতে আর শরীরে কিছু নেই, সে 6টায় বেরিয়েছি, এখন রাত 10টা বাজে। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই যে আমরা কি কি কিনেছি। একদম দেখো, প্রথমে দেখাই, এই যেহেতু আমরা সংসারী লোক তো সংসারের জিনিস সবার আগে, এ ধরনের দুটো স্কচ ব্রাইট এনেছি বাসন মাজার জন্য, আর ওগুলো দুটো 30 টাকা দিয়ে এনেছি। ঠিক আছে, আর এ ধরনের 3টে কাঁকড়া ক্লিপ এনেছি, একটা 10 টাকা করে। আর আমার সোনামা যেহেতু মেহেন্দি আঁকতে খুব ভালোবাসে, তো একটা মেহেন্দি এনেছি 10 টাকা করে সবসময়। আর কাপড় চোপড়কে পোকার হাত থেকে রক্ষা করার জন্য এই যে একটা ন্যাপথলিনের প্যাকেট। ঠিক আছে, তো প্রথমে এনেছি এগুলো, আর আপনাদেরকে দেখাই একটা বেশ ভালো জিনিস এনেছি, যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে, এই ধরনের একটা ছাতা এনেছি। ছাতাটা না ভীষণ ভালো, মানে অনেক বড় ছাতাটা, খুলে আপনাদেরকে আর দেখাচ্ছি না, এইমাত্র ভাঁজ করে রেখেছি। তো এই ছাতাটা এতটাই বড় যে দুজন মানুষ একসঙ্গে, মানে আমরা মানে একসঙ্গে ঢুকে যেতে পারবো ছাতার তলায়। ঠিক আছে, তো এটা ছাতাটা নিয়েছে 180 রুপিস। আর একটা পাশবালিশের কাবার এনেছি, এই যে এই ধরনের, গতবার দুটো এনেছিলাম, তো গতবার যেটা লাগিয়েছি এটা অনেকটাই ডিসকালার হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, তো তার জন্য এবার একটা সাদা কালারের এই ধরনের এনেছি 100 টাকা। আপনাদেরকে দামটাও বলে দিই, যেহেতু সেলের বাজার থেকে এনেছি, মানে দাম একেবারেই কম নয়, দাম একেবারেই কম নয়। এই যে পাশবালিশের কাবারগুলো নর্মাল টাইমে গেল 100 টাকা, এখন চৈত্র সেলের বাজারও 100 টাকা, সেই তুলনায় আমার মনে হলো যে ছাতাটা অনেকটাই সস্তায় পেয়ে গেছি। অন্যান্য বার 200-250 টাকা দিয়ে, 250-300 টাকা দিয়ে ছাতা আনতাম, তাও এত ভালো পড়তো না, কিন্তু এবারে ছাতাটা বেশ ভালো। আর আমার সোনামা জুতো কিনতে গেছিল, আপনারা তো দেখতে নেই, তো এই যে এই ধরনের একজোড়া, এই ধরনের একজোড়া জুতা কিনেছে, এই যে এই ধরনের পিঙ্ক কালারের। আমার না মনে হচ্ছে যে দুটোটা একই পায়ের জুতা। হ্যাঁ, আমারও লাগছিল, কিন্তু পায়ে পয়া দেখছি তো আলাদা, একই পায়ের মনে হলেও কিন্তু একই পায়ের নয়, দুটো দু পায়ের। এই ধরনের একটা বেডশিট এনেছি, যেহেতু আমার আগের বেডশিট গুলি অনেকটাই নষ্ট হয়ে গেছে, এই যে এই ধরনের, আর কিনার গুলো সাইড গুলো এই ধরনের, আর মিডলটা এরকম। বেডশিটের প্রিন্টটা না খুবই সুন্দর, কিন্তু আপনাদেরকে বলে দিই যে এটা পিওর কটন নয়, একটু হালকা পলিস্টার মিক্সড আছে, একটু সামান্য পিছলা পিছলা। এটা এটার দাম নিয়েছে 150 টাকা, কিন্তু দেখতে সুন্দর। আর আমার সোনামা যখন, আর আমার সোনামা যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন আর টপ পরতে ততটা কমফোর্টেবল নয়, তো কোথাও যেতে বা বিশেষ করে ঠাকুর মন্দিরে বা কারুর বাড়িতে যেতে ও একটু কুর্তি টুর্তি পরতে চায়, তো এই জন্য ওর জন্য এই ধরনের একটা কুর্তি এনেছি। এটা দাম 190 রুপিস, এই যে এই ধরনের। আর এনেছি
ধরনের একটা, এই যে দেখুন দুটোটাই স্লিভলেস, এটার দামও 190 rupees। আর আপনারা দেখলেনই আমার জন্য কিছুই আনিনি, বললামই যে মেয়ের জন্য আনতে পারলেই আমার শান্তি, কারণ ছেলে মেয়েকে কিনে দিতে পারলেই মনটা শান্তি হয়ে যায়। তো আমার জন্য কিছুই কিনিনি, একদম খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি, যেটা পরে আমি রোজ দিনই আপনাদের সামনে ক্যামেরায় আসি। তো আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো যে আমার যে বাড়িতে পরা নাইটিগুলি না একেবারেই নষ্ট হয়ে গেছে, একদমই নষ্ট হয়ে গেছে। আমার না ওগুলি পরে ক্যামেরার সামনে আসতো লজ্জা করে, কিন্তু কি করব, আমার ঘরে নাইটি নেই, তো দুটো নাইটি এনেছি আমার জন্য জাস্ট, আর কিছুই আনিনি। এই যে একটা, এই ধরনের পিঙ্ক কালারের, পুরোটাই একই কালার, আবার সামনে বোধহয় একটা পকেট শকেট দেওয়া আছে। এই যে সে যাই হোক, তো এই ধরনের পিঙ্ক কালারের একটা নাইটি এনেছি, আর দাম একেবারেই কম নয়, 250 টাকা নাইটিটার দাম, ঠিক আছে। আর এই ধরনের রেড কালারের একটা নাইটি এনেছি, এই যে রেড আর রেড আর ব্ল্যাক এর মধ্যে, ঠিক আছে। এই ধরনের গোলাপ ফুল আঁকা আছে, নিচটার মধ্যে একটু সামান্য ব্ল্যাক ব্ল্যাক ডোরা ডোরা আছে। এই যে নর্মাল কোনো ডিজাইন ফিজাইন নেই, এটুকুই ডিজাইন, তো 250 করে 500 টাকা। ফ্যান বন্ধ করে বসে না আপনাদের সঙ্গে কথা বলা এখন অনেকটাই মুশকিল হয়ে গেছে, প্রচন্ড গরম হয়ে গেছে। বাপা জানালা একটু খুলে দে না, প্রচন্ড গরম। সে যাই হোক, তো চলুন আজকের জন্য এইটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন, আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজস্ব খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।